করতে হলে আমাদেরকে ওপেন করে নিতে হবে মেটু অ্যাপ্লিকেশন। এই মেটু অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে আপনার ফোনে ডাউনলোড করবেন খুব সংক্ষেপে আপনাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন মেটু অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর দেখবো এটা দিয়ে কীভাবে এক ক্লিকে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আমরা মেটু অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে ভিডিও এডিটিংয়ে আমরা ক্লিক করব। ভিডিও এডিটিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে আমাদের ফোনের গ্যালারিতে। আমাদের ফোনের গ্যালারি থেকে আমরা সেই ভিডিওটি সিলেক্ট করব যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। তো আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব আপনাদেরকে দেখানোর জন্য। তো এই ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এডিটের অপশন রয়েছে। তো আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর একটু ডান দিকে আসলে আপনারা দেখতে পারবেন যে স্মার্ট কাট কোডের একটা অপশন থাকবে। তো আপনারা স্মার্ট কাট কোডে ক্লিক করবেন। স্মার্ট কাট কোডে ক্লিক করার পর প্রথম যে ইফেক্টটা থাকবে আপনারা সেই ইফেক্টটাতে সিলেক্ট করে নেবেন। করার পর এখান থেকে ভিডিওটা করে দেবেন প্লে। ভিডিওটা প্লে করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। যখন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে তখন তো আপনি একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করবেন। সেই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করতে হলে আপনাদের সিলেক্ট করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডের অপশনটিতে। তো আমরা চলে যাবো এখন ব্যাকগ্রাউন্ডের এই অপশনটিতে। ব্যাকগ্রাউন্ডের এই অপশনে আসার পর এখান থেকে কাস্টমসে চলে যাবো। কাস্টমসে গিয়ে আমাদের গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ভিডিওতে ব্যবহার করব সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা নিয়ে যাবো। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি ভিডিওতে ব্যবহার করবো। তো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড হয়ে গেছে। ভিডিওতে যেই অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটা তো আগেই রিমুভ হয়ে গেছে। আমি এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে দিলাম। করার পর এখান থেকে ভিডিওটি প্লে করে দিব আবার। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে নতুন করে আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আবার এখানে আপনি ছোটো বড়ো করতে পারবেন। এখানে আপনার সাইজ অনুযায়ী এখানে আপনি মিলিয়ে রাখতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে রাখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দিলাম। আপনি চাইলে ছোটো বড় করে এখানে সাইজ অনুযায়ী রাখতে পারবেন। তো এটা যখন আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে ওকে আইকনে ক্লিক করবেন সেভ করার জন্য। ফোনে সেভ করার জন্য ওকে আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে সেভের একটা অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে সেভে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আপনার ভিডিওটি ফোনের মেমোরিতে চলে যাবে, ফোনের গ্যালারিতে চলে যাবে। তখন কথা হচ্ছে আপনারা মেটু অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন। এই মেটু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে ফোনের ক্রোম ব্রাউজার। তো আপনারা আমাদের সবার ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পাবেন না, এটি শুধু ক্রোম ব্রাউজারেই পাবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ করবেন মেটু। মেটু অ্যাপিকে লিখে আপনারা সার্চ করবেন। মেটু অ্যাপিকে লিখে সার্চ করার পর আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি আপনার সামনে আসবে তা আপনারা এই ওয়েবসাইটটি ওপেন করবেন। এই ওয়েবসাইটটি ওপেন করার পর এখান থেকে ডাউনলোডের আইকন আসবে, ডাউনলোড অ্যাপিকে। তো ডাউনলোড অ্যাপিকেতে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপিকেতে ক্লিক করার পর নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাপিকে 121 MB এই অ্যাপ্লিকেশনটি। তো আপনারা এখানে ক্লিক করার সাথে সাথেই এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।